নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট অবিলম্বে উনচল্লিশ ডিএ মিটিয়ে দিতে হবে ডিএনএ মুখ খুললেন শিক্ষামন্ত্রী বার্তা বসু তো বন্ধুরা যে সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে অনশন আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা এই অবস্থায় মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডিএ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মন্ত্রী বসু বিষয়টি ঠেলে দেন আগের বাম সরকারের দিকে বার্তবসু বলেন বাম সরকারও সঠিক সময়ে ডি দিতে পারেননি বার্তবসু আরো বলেন বাম সরকারও সঠিক সময়ে ডি দিতে পারেননি তখন কি আপনারা বলেছিলেন যে ভোটের ডিউটি করব না অনশনে কি আপনারা তখন বসেছিলেন এই সমস্ত অভিব্যক্তি মত প্রকাশ করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভারত বসু সরকারি কর্মীদের উদ্দেশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ভারত বসু আরো বলেন আন্দোলনের অধিকার সকলের আছে বামফ্রন্ট সরকার সঠিক সময়ে ডি দিতে পারেননি তখন কি ভোটের ডিউটি করবো না বলেছিলেন অনশনে বসেছিলেন তাহলে এখন যেটা করছেন সেটা ভাবা উচিত আমরা সরকারের কর্মীদের পাশে আছি অবশ্যই সঠিক সময়ে দিয়ে দিয়ে দেব যিনি বাড়তে বলছেন এবং তিনি আরও বলছেন একটু সময়ের অপেক্ষা আমাদের সরকারের একটু সচ্ছলভাবে এলেই সমস্ত কর্মীদের দিয়ে মিটিয়ে দেব এটাই সমস্ত সরকারি মহল বলছেন কিন্তু কবে দিয়ে দেবেন এটাই কর্মীদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমাদের হকের অধিকার কবে ফিরে পাবো যদিও ডিএনএ সংগ্রামী মঞ্চের নেতৃত্বের দাবি অবিলম্বে আপাতত ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া উনচল্লিশ শতাংশ ডিএ মিটিয়ে দিয়ে শিক্ষক সরকারি কর্মী সহ সমস্ত প্রাপক কর্মীদের মর্যাদা এবং অধিকার ফিরিয়ে দিক সরকার তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য